হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং আর্টের আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গত পর্বের রেসিপিতে চুলায় গ্রিল চিকেন তৈরি করে দেখিয়েছিলাম, আর আজকে চুলায় তৈরি করে দেখাবো বাটার নানের রেসিপি। চেষ্টা করেছি ইস্ট ছাড়া খুব সহজে কি করে এই বাটার নানের রেসিপিটা তৈরি করা যায়, তাই আজকে দেখিয়ে দেওয়ার জন্য। তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। প্রথমেই ডো বানানোর জন্য নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। অবশ্যই চেষ্টা করবেন ময়দা দিয়েই ডোটা বানিয়ে নেওয়ার জন্য। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করব না, তাই বেকিং পাউডার আর বেকিং সোডা দুইটাই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করেছি, আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের টক দই। আপনাদের কাছে টক দই অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে দুধের সাথে লেবুর রস অথবা ভিনেগার মিশিয়েও টক দই বানিয়ে দিয়ে দিতে পারেন। টক দই দেওয়ার পর হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা হাতে আঙ্গুলের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ঘষে ঘষে মেশানো যাবে না, যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি। তাহলে নানের রুটিটা পারফেক্টলি ফুলে উঠবে না। আমি আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন অল্প অল্প করে হালকা গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। পানিটা খুব বেশি ঠান্ডাও না, আবার খুব বেশি গরমও না, হাত দিয়ে ধরা যায় এমন গরম পানি নিয়ে নিয়েছি। আর অল্প অল্প করে দিয়ে আমি একটি সফট ডো বানিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এই ডোটাকে 5 থেকে 6 মিনিট ভালো করে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই সফট হয়েছে। 4 থেকে 5 মিনিট ডোটাকে মথার পর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু কিছুটা ফুলে গিয়েছে। আর এখন ডোটাকে আমি আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। যেহেতু এই ডোটা কিছুটা নরম থাকে, হাতে একটু তেল মেখে তারপর ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ ডো নিয়েছিলাম এ থেকে 6টি লেচি হয়েছে, আপনাদের আরও কম বা বেশিও হতে পারে। এখন অল্প একটু ময়দা ছিটিয়ে আমি একটি রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু আমরা সাধারণত পরোটা খাই, পরোটা থেকেও কিছুটা মোটা হবে। রুটিটা কতটা মোটা হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। নান রুটিটাকে ভাজার জন্য হাই হিটে আমি একটি ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছিলাম। প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এই পর্যায়ে নান রুটি দিয়ে দিচ্ছি। রুটিটা দেওয়ার পর আমি হাত দিয়ে আরও একটু টেনে টেনে গোল আকৃতি দিয়ে নিয়েছি। আর এই নান রুটিটা ভাজার সময় চুলার আঁচ হাইয়ের থেকে কিছুটা কম থাকবে। দেখতেই পাচ্ছেন নান রুটিটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে। ঠিক যখনই এইভাবে বাবলসের মতো ফুলে উঠবে, ঠিক তখনই আলতো হাতে রুটিটাকে উল্টিয়ে নিতে হবে। এখন আমি উল্টিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর অপর সাইড কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর কত সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। এখন আমি একটি টিস্যুর সাহায্যে হালকা হাতে চেপে চেপে নিচ্ছি। আর উল্টিয়ে কিন্তু খুব বেশিক্ষণের জন্য রাখা যাবে না, বড় জোর 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি রেখেছি, তারপর কিন্তু আবারও উল্টিয়ে নিয়েছি। এখন আবারও টিস্যু পেপার দিয়ে হালকা হাতে চেপে চেপে 30 থেকে 40 সেকেন্ডের মতো রেখে আমি নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো নান রুটি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনো ধরনের ইস্ট আর ডিম ছাড়াই নান রুটিটা কতটা সফট হয়েছে। যেহেতু এটা বাটার নান, তাই আমি এই নানের উপরে বাটার ব্রাশ করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গলানো বাটার, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে পাতা কুচি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটি ব্রাশের সাহায্যে আমি নান রুটির উপরে ব্রাশ করে দিচ্ছি। এই বাটার ব্রাশ করাটা টোটালি অপশনাল, এভাবেও কিন্তু এই নান রুটিটা খেতে ভীষণ মজা লাগে।
তবে বাটার ব্রাশ করে নিলে রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট টেস্টি পাওয়া যায়। আমি একে একে সবগুলো নান রুটির উপরে বাটার ব্রাশ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট চুলায় তৈরি বাটার নানের রেসিপি। এই নান রুটিটা কতটা সফট হয়েছে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকের এই নান রুটিটা আমি গ্রিল চিকেনের সাথে সার্ভ করেছিলাম। গ্রিল চিকেনের রেসিপি আমার চ্যানেলে দেওয়াই আছে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।